আজকে আমরা এমন পাঁচটি দেশের নাম জানবো যে পাঁচটি দেশ রেমিটেন্স সংগ্রহ হয়ে এবারে 2022 সালে রেকর্ড করেছে এবং আমাদের বাংলাদেশও রয়েছে তার মধ্যে। পুরো ভিডিও জুড়ে থাকছে রেমিটেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং বাংলাদেশের অবস্থান সম্পর্কে নিয়ে একেবারে নির্ভুল তথ্য এবং বিস্তারিত আলোচনা। করোনার প্রভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় রেমিটেন্স অর্জন করেছে প্রতিবেশী দেশ ভারত। 2022 সালে দেশটির প্রবাসী আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলার স্পর্শ করেছে, যা যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এর আগে বিশ্বের অন্য কোনো দেশ এই পরিমাণ রেমিটেন্স আয় করতে পারেনি। এদিকে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। 2022 সালে দেশটির প্রবাসীরা ১১ বিলিয়ন ডলার পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত ডিসেম্বরের প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার রেমিটেন্স আহরণে শীর্ষ দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। দেশের 2022 সালে প্রবাসী আয় ১০০ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিটেন্সের 12.59%। দেশটির মোট দেশজ উৎপাদন জিডিপিতে রেমিটেন্সের অবদান 2.9%। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ভারত গত বেশ কয়েক বছর ধরে উচ্চ আয়ের দেশগুলোতে দক্ষ কর্মী পাঠাচ্ছে। এসব কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশটির প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর। 2021 সালেও ভারত রেকর্ড রেমিটেন্স অর্জন করেছে। তাদের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে থেকে 9.4 বিলিয়ন ডলার আয় করে দেশে পাঠান। দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে ভারতের পরপরে পাকিস্তানের অবস্থান রয়েছে। 2022 সালে পাকিস্তান রেমিটেন্স পেয়েছে ২৯ বিলিয়ন ডলার, এই অঙ্ক বিশ্বের মোট রেমিটেন্সের 3.65%। এছাড়া দেশটির জিডিপিতে প্রবাসী আয়ের অবদান 7.7%। প্রবাসী আয়ে ভারত পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। 2022 সালে বাংলাদেশের প্রবাসীরা ২১ বিলিয়ন ডলার পাঠিয়েছে। প্রবাসীদের এই আয় বিশ্বের মোট রেমিটেন্সের 2.65%। বাংলাদেশের প্রবাসী আয় দেশের মোট জিডিপি অবদান রেখেছে 4.6%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, 2021 সালে 2,207 কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছে প্রবাসীরা। দক্ষিণ এশিয়ার রেমিটেন্স আহরণের অন্য দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে নেপাল। দেশটির প্রবাসী আয় ৮.৫ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিটেন্সের 1.7%। দেশটির আয় তাদের মোট জিডিপির 21.8%। পঞ্চম অবস্থানে আছে শ্রীলঙ্কা। 2022 সালে তাদের আয় ৩.৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিটেন্সের 0.45% এবং তাদের মোট জিডিপির 4.9%। রেমিটেন্স আহরণের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অবস্থান আমরা জানি তৃতীয়, কিন্তু যদি সরকার চায় তাহলে আমরা শীঘ্রই দ্বিতীয় অবস্থানে আসতে পারবো এবং চাইলে আমরা ভারতকেও পেছনে ফেলে দিতে পারবো। শুধুমাত্র দরকার সরকারের হস্তক্ষেপ এবং সরকারের সহযোগিতা। এ সম্পর্কে আপনি কি মন্তব্য করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।